আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং এন্ড ব্লগ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা শীতের সবজি ফর্জন করে অনেক দিন লাগাত রেখে দিতে পারবেন এবং তারপরে খেতেও পারবেন, সংরক্ষণ করবেন সারা বছর কিভাবে আপনারা এগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেই ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা করছি এই ভিডিওটি আপলোড করার মাধ্যমে আপনাদের কিছু উপকার হবে। তো প্রথমে যে দেখুন, আমরা টমেটোগুলোকে ধুয়ে আর এই যে এরকম ভাবে কেটে নিচ্ছি, এই যে দুই ফালি করে আমরা কেটে নিচ্ছি, সবগুলো অনেকগুলো আমরা কেটে ফেলেছি। আর এই যে এখানে অনেকগুলো রয়েছে, এই যে দেখুন সামনে এবং পিছনটা কেটে, এই যে বড় হলে এবার মাছটা কাটতে করুন না, বেশি বড় হলে চার টুকরা করে নেবে, না ছোট হলে দুই টুকরা করে ডিপে রেখে দেবে। এবারে একটু সিদ্ধ করে, হ্যাঁ একটু সিদ্ধ করবো। এটি সিমগুলা দুই টুকরা করে বেছে নিয়েছি, নিয়ে ঠান্ডা হলে কোনিয়া করে সিদ্ধ করে পরে ঠান্ডা করে পরে ডিপে রেখে দেবো। সিমের সিজন গেলে গা এই সিমগুলি পরে বের করে রান্না করে খাওয়া হবে, টমেটো গুলাও খাওয়া হবে। আর এখন এটি রেখে রেখে দিয়া হইতেছে আমরা, আমরা বেশি যেহেতু রয়েছে তো সেজন্য আমরা ভাবলাম ফোরজেন করে রেখে দিই, তাহলে যখন এই সব রমজানের সময় বেশি ইউজফুল হবে, মানে এই সময় তো অনেক দাম থাকে পাওয়া যায় না, তারা এই করে সস্তা আছে, এখন তো দাম কমাচ্ছে, এখন আমরা এর জন্য রেখে দিতেছি। হ্যাঁ বেশি করে কিনে এনেছি, হ্যাঁ এনে রেখে দিয়ে তারপর যখন এগুলা সিজন চলে যাবে তখন আমরা খেতে পারবো চাইলে। ফুলকপি ঠান্ডা হলে আমরা আবার ডিপে রেখে দিব। ফুলকপির সিজন যে সময় থাকবে না এই সময় আমরা এটা খাবো। আরেকদিন আমাদের সবগুলো কাটা হয়ে গেছে, দেখুন এই যে একেবারে এক ঝুড়ি হয়েছে, এই যে এবার আমরা এরকম একটা পলিথিন নিয়েছি আর এটা দিয়ে এবার ভরে রাখবো। এই যে দেখুন পলিথিনে সবগুলা টমেটো ভরে নিচ্ছি, এই যে এবার দেখুন আমরা পলিথিনটা বেঁধে নিচ্ছি আর এবারে আমরা ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে প্যাকিং করা হয়ে গেছে দেখুন, এই যে বিয়ার্স এবার আমরা ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর আমরা ফ্রোজেন করেছি এই যে টগে পাতাকপি ও পেঁয়াজ পাতা ও ফ্রোজেন করেছি, পাতাকপি কুচি কুচি করে রেখে দিয়েছি, এবার কুচি কুচি করে রেখে দিচ্ছি। আর আমরা পাতাকপি ও সংরক্ষণ করে রেখেছিলাম, পেঁয়াজের ফুল, পেঁয়াজের ফুল রেখে দিচ্ছি, আর রেখেছি পাতাকপি। আর ভিউয়ার্স আমরা ফুলকপিটাতে একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারবেন নাও দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এটা আমরা কালারের জন্য দিয়ে দিলাম, এটা আমরা হালকা ভাব দিব, বেশি দিব না, আমরা অল্প একটু সিদ্ধ হলে রেখে দিব। ভিউয়ার্স এবারে আমরা ফুলকপিটাকে বলক দেওয়ার আগেই নামিয়ে নেব একটা ঝুড়িতে, আর এই যে পানিটা ফেলে দিব, এই যে একটা ঝুড়ি নিয়েছি, এটি একদিক দিয়ে আমরা ঠান্ডা পানির কলটা ছেড়ে দিয়েছি আর অন্যদিক দিয়ে পানিটা ফেলে দিচ্ছি। এই যে অবশ্যই মনে রাখবেন যে আপনারা কিন্তু ফুলকপিটাকে বলক আসার আগেই নামিয়ে নেবেন, বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে তো গলেই যাবে। ভিউয়ার্স এদিক দিয়ে আমাদের ফুলকপিটা ঠান্ডা হোক, অন্যদিক দিয়ে শিমগুলো সিদ্ধ করতে বসে, এই যে ভিউয়ার্স এগুলা এবার শিমগুলাও আমরা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আরে দেবো লোকা এর নিচে তো
ফ্রেন্ডস, আমি এবার আরেকটা পলিটিন নিয়ে নিলাম। আর দেখুন ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে, আপনাদের যা যতটুকু লাগে সেরকম নিয়ে নেবেন। পরিমাণ মতো, যার পরিমাণ যতটুকু সে পরিমাণে প্যাকেট করে নেবেন। আমি আমাদের পরিমাণ অনুযায়ী আমি প্যাকেট করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি এভাবে তিনটা প্যাকেট করে নিয়েছি, এগুলোকে এখন ফ্রিজে রেখে দিব। এই যে দেখুন, আমি আবারও ডিপ ফ্রিজে ভরে রাখবো। সবগুলা এভাবে রেখে এখন আমি সিমগুলা রেখে দিব। ভিউয়ার্স দেখুন, আমাদের ভিউয়ার্স আমাদের সিমগুলাও হয়ে গেছে। এবারটা ঝুড়িতে ঢেলে নিব। আর ভিউয়ার্স, আমরা গরম পানিটা ফেলে দিয়েছি, আর এবার সিমগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা। আমাদের সিমগুলো ঠান্ডা হয়ে গেছে, আর এবার এগুলোকে আমরা ফুলটিনে ভরে নিচ্ছি। তো আমাদের আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।